সাগাতের স্বপ্ন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের সুবিধাভোগীদের লটারির মাধ্যমে নির্বাচন বিস্তারিত দেখুন গাইবান্ধার সাগাটা প্রতিনিধি নূর হোসেন রেইনের পাঠানো প্রতিবেদনে। গাইবান্ধার সাগাটা উপজেলার 2 নং ভরতখালি ইউনিয়ন পরিষদে 27 মার্চ বুধবার সকালে ভরতখালি ইউনিয়ন পরিষদ চত্বরে স্বপ্ন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের সুবিধাভোগীদের লাইনে দাঁড় করে লটারির মাধ্যমে 36 জনকে নির্বাচন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়নে স্বপ্ন দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের অধীনে ডিজিটাল পদ্ধতিতে উপকার ভোগী নির্বাচন করা হয়। মাছায় পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাগাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুন আর রশিদ, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, ফারুক আর্মি, গাইবান্ধা স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার গুলজার হোসেন, ফুলছড়ি প্রজেক্ট অফিসার এনামুল হক, সাগাটা প্রজেক্ট অফিসার শারমিন আক্তার, ভরতখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মিজান সাংবাদিক, ইউপি সদস্য আব্দুল জলিল সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।